আজ 30শে জানুয়ারি, কলকাতাতে আমাদের তৃতীয় এবং ঘোরার শেষ দিন। আর সেই কারণেই সকালে হোটেল চেক আউট করে লাগেজপত্র হোটেলে রেখে বেরিয়ে পড়লাম আমরা নতুন এক ঘোরার আনন্দের উত্তেজনা নিয়ে। গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর। এখন সকালে বাজছে 9টা 8। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসলাম দক্ষিণেশ্বরে। এখন স্কাইওয়াক করে আমরা চলে যাব হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। সকালের শুরুটা ঠাকুরকে দিয়েই শুরু করলাম, তো সেই কারণে তোমরা ঠিকই বুঝেছো যে কিছুদিন আগেও আমার এই চ্যানেলেই ভিডিও আছে দক্ষিণেশ্বরের, তো সেটাতে তোমরা কিন্তু কিভাবে যাবে সেটার ছিল। আজকে আমরা ডাইরেক্ট সেইভাবেই চলে আসলাম লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বর মন্দিরে। তো প্রথমে পুজো দিই, পুজো দেওয়ার পরেই তারপরে বাদ বাকি যে সমস্ত জায়গাগুলো ঘোরার আছে সেগুলো আমরা ঘুরব। তো এখন সেই মন্দিরের দিকে আমরা সকলেই চলে যাচ্ছি। দক্ষিণেশ্বরে যখন আমরা এসেছিলাম তখনও কিন্তু আমরা এখান থেকেই ডালা নিয়েছিলাম, 50 টাকা, 100 টাকা করে, 20 টাকা করে ডালা আছে। তো যার যেরকম আর কি, তো সে সেরকম ভাবে ডালা নিবে। তো এখান থেকে ডালা নিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরে। তো আমরা আগের থেকে আমরা নিয়ে এসেছি, যেহেতু শিয়ালদার থেকে এসেছি, শিয়ালদার থেকে আমরা সমস্ত কিছু নিয়ে এসেছি। একবারে ডাইরেক্ট চলে যাব মন্দিরে। চলে আসলাম আবারও আমরা বেলুড় মঠে। মন্দিরের ভিতরে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বারবার করে বলা আছে, তো বাইরের থেকে তুলে দেখাচ্ছি। আমরা যেহেতু 5 জন আছি সেই কারণে টোকেন নিয়ে নিলাম প্রসাদ পাওয়ার জন্য বেলুড় মঠ থেকে। মন্দিরের ভেতরে 12টা পর্যন্ত যে সকল দর্শনার্থীরা থাকে তারাই প্রসাদ পায়, পরবর্তীতে কিন্তু আর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, সুতরাং প্রসাদও কিন্তু আর পাওয়া যায় না। এরপর মন্দির খুলবে বিকেল 4টের দিকে। অসাধারণ খেতে প্রসাদ, এই আগের বার যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল, সেজন্য এইবার এই টাইমে একদম ঠিক টাইমলি পৌঁছে গেছি প্রসাদটা পাওয়ার জন্য, খুব ভালো। আজ আমরা ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘুরতে এসেছি, সারাটা দিন আমাদের বেলুড় মঠ আর দক্ষিণেশ্বরেই কাটলো, আর কোথাও যাওয়া হলো না। দেখতেই পাচ্ছ আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর গরমও পড়েছে, সে কলকাতাতে মোটামুটি ভালোই গরম আছে, সেই কারণে টায়ার্ডও লাগছে। আজকে রাতে আমাদের ট্রেন আছে, কোথায় যাব অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। আপনারা যদি আমাদের ভিডিওতে কমেন্ট না করেন
আমরা বুঝবো না যে আপনারা আমাদের ভিডিওটা কেমন পছন্দ করছেন। তো সেই কারণে আমাদের ভিডিওতে মেসেজ করতে হবে, আপনাদেরকে জানাতে হবে যে না আমাদের ভিডিও কোন জায়গায় ভালো হচ্ছে খারাপ হচ্ছে। হ্যাঁ অবশ্যই সেটা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন এক্সপ্লোর মহারূপ চ্যানেলটিকে। তো আজকের মতন এখানেই আমরা ঘোরাটা শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।